রহমান রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। দেখুন, এখানে আমি তিনটা আলু নিয়েছি। এই আলু দিয়ে আজকে আমি খুব সাধারণ একটা কাটলেট তৈরি করব। আর কাটলেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি করব। বাসা আজকে বানাচ্ছি, তো আপনাদের সাথে এটি আমি শেয়ার করে দেব। এখানে আমি তিনটা আলু নিয়েছি, আর আলুগুলো আমি একটু ছিলে নিচ্ছি। এভাবে করে আমি একটু ছিলে নেবো আলুগুলো। চাইলে এটা ছুঁড়ে দিয়েও আপনারা করতে পারেন। তো আমি এটা এভাবে ছিলে নিচ্ছি। তো দেখুন, আলুগুলো আমার ছিলা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে তারপর আমি এটা ধুয়ে, ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো আলুটাকে। চাইলে আপনারা এটা মানে আলম সিদ্ধ দিতে পারেন, তো এভাবে দিলে সুবিধা হয়। তো এভাবে আমি কেটে সবগুলো আলু ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর আমি চুলায় এটা সিদ্ধ বসিয়ে দেবো। এখন চারটা ভাগ করে নিয়েছি। দেখুন, আমার আলুগুলো কাটা হয়ে গেছে, তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে চুলায় বসিয়ে দেবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ম্যাশ করে নেবো। আলুগুলো গরম থাকতে আমি ম্যাশ করে নেবো, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে তারপর ম্যাশ করছি। কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করা হয়। এভাবে আমি প্রত্যেকটা আলু এভাবে ম্যাশ করে দিচ্ছি। তো দেখুন, আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি, যেহেতু আমার পরিমাণটা একটু বেশি। তো দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে এখানে মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা মরিচ, সামান্য পরিমাণে ঝাল পছন্দ অনুযায়ী যার। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে, চাইলে আপনারা এটা চামচ দিয়ে করতে পারেন, তো আমি এটা আমি হাত দিয়ে করছি। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। তো পেঁয়াজের কুচিটা আমি এখানে ব্রেস্তা করে রেখেছিলাম, আর এটা দিলে কিন্তু ঘ্রাণ আসে, দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজের কুচিটা ব্রেস্তা করে দিয়েছি। তো দিয়ে এখন ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব, সুন্দরভাবে মেখে নেব আর কি। আর এই নাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে, খুব সাধারণ একটা নাস্তা, তো ঝটপট হয়ে যায়। তো দেখুন, আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা শেপ দিয়ে নেবো, চাইলে এটা আপনারা গোল করতে পারেন। তো আমি তো কাটলেটের মতো করব। তো দেখুন, আমি পরিমাণটা নিয়েছি কতটুকু, তো এই পরিমাণটা নিয়েই আমি এখন কাটলেটগুলো তৈরি করব। তো প্রথমে আমি একটু গোল করে একটু লম্বাভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আর কীভাবে করছি আমি। তো এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নেব। তো দেখুন, আমি এভাবে কিন্তু সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার তিনটা আলু দিয়ে কি পরিমাণে হয়েছে আমি দেখাচ্ছি আমার প্লেটে। তো দেখুন, এখানে আমার তিনটা আলু দিয়ে এতগুলো কাটলেট হয়েছে, আর খুব সাধারণ কাটলেট কিন্তু, দেখতে পাচ্ছেন। আমি আলু দিয়ে এটা তৈরি করেছি। আর আমি চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে তারপর আমি এগুলো ছেড়ে দিব। আর হচ্ছে আমি একটা ডিম ফেটে নিয়েছি এখানে, আর হচ্ছে এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যান বসিয়ে যে তেলটা দিয়ে দিয়েছি, দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখন একটা একটা করে ছেড়ে দেবো এটাতে। দেখুন, আমি ডিমের মিশ্রণ এটা ছেড়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে উঠে ফেলবো এভাবে। তো সবগুলোই আমি এভাবে ডিমের যে এটা আছে মিশ্রণটা, সেটাকে ডুবিয়ে নেব। নিয়ে আমি এখন এখানে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটা একটু হাত দিয়ে করে দিচ্ছি।
সেটা এখন আমি এইভাবে আমি ডিমের আর আমার যে বেডগ্রাম ছিল সেটা তো আমি কুট করে নিয়েছি, তো এখন আমি একটা প্লেটে রেখে দেব। তো সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি, তো দেখুন আমি সবগুলো এইভাবেই করে নিয়েছি নাস্তাগুলো, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখন আমি এটা হচ্ছে তো এইভাবে করেই আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে রাখছি, তো দেখুন এখানে একটা প্লেটে আমি সবগুলো রেখেছি আর এইভাবে আমি সব কিছু করে নিয়েছি নাস্তাটা। তো এখন আমি চুলায় যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তো আমি এখন একটা একটা করে ছেড়ে দেবো এখানে। তো আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই নাস্তাতে কিন্তু ঝটপট বানানো যায় আর খেতেও কিন্তু খুব মজা আর খুব অল্প কুকারে। এখানে আমি তিনটা আলু দিয়ে কিন্তু নাস্তাটা করেছি, তো দিয়ে এখন আমি ভালোভাবে এটা ভেজে নেব। কাটলেটগুলো আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি সবগুলোই, দেখতে পাচ্ছেন একটা বাদামি কালার আসলেই তো আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে। তো দেখুন আমার এটা ভালো হয়ে গেছে, তাই আমি এখন চুলা থেকে এটা নামিয়ে ফেলছি। আমি আমি একটা প্লেটই নিয়ে নিয়েছি, প্লেটে আমি এভাবে নিয়ে নিচ্ছি আর দেখুন কত ঝটপটভাবে এটা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু একটা বেশ লোভনীয় লাগছে এরকম একটা নাস্তা। এইভাবে করে আমি সবগুলো প্লেটে রেখেছি, তো বাদ যে আমার কতটি ছিল এই যে একটা প্লেটে, তো এগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। তো তেলের মধ্যে আমি আমার যে বাকি নাস্তাগুলো সেটা আমি ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সামনে তো মাহে রমজান, তো রমজানে আমরা এরকম একটা আইটেম ইফতারিতে রাখতে পারি, তো খুব ভালো হয়, বাচ্চারা পছন্দ করে, বড়রা পছন্দ করবে। তো দেখুন এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলা তেলের থেকে আমি ওইটি সব উঠিয়ে ফেলবো এক এক করে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে রাস্তাটা। তো সবগুলো আমি এভাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু ভালো লাগে এই রাস্তাটা, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু বেশ মজার হয়। তো দেখুন আমার কাটলেটগুলো হয়ে গিয়েছে, আমি খুব সহজভাবে এটা করানো মানে করেছি আর আপনারা দেখানোর চেষ্টা করেছি সহজভাবে। তো এরকম সাধারণ একটা আলু দিয়ে, সামান্য আলু দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই কাটলেটটা তৈরি করেছি। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন, আপনারা আপনারা নিরাপদে থাকবেন, আল্লাহ নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের ভালো করুক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।